প্রকাশিত হলো 2022 সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের তালিকা। 27টি বিভাগে শিল্পী, কলাকুশলী, প্রতিষ্ঠান ও চলচ্চিত্রকে দেয়া হচ্ছে জাতীয় পুরস্কার। সেরা নায়কের পুরস্কার পাচ্ছেন চঞ্চল চৌধুরী। যৌথভাবে সেরা নায়িকা হিসেবে নাম ঘোষণা করা হয় জয়া আহসান ও রিকিতা নন্দিনী শিমুর নাম। বছরের আলোচিত সিনেমা হয় অভিনয়ের জন্য চঞ্চল চৌধুরী এবং বিউটি সার্কাসে অভিনয়ের জন্য জয়া আহসান ও শিমু চলচ্চিত্রে অভিনয়ের জন্য রিকিতা নন্দিনী শিমু সেরা নায়ক নায়িকা নির্বাচিত হয়েছেন। আজীবন সম্মাননা যুগ্মভাবে দেয়া হচ্ছে অভিনেতা খসরু ও চিত্রনায়িকা রোজিনাকে। শিমু সিনেমার জন্য শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পাচ্ছেন সৈয়দা রুবায়াত হোসেন। যৌথভাবে শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচিত হয়েছে পরাণ এবং কুড়াপক্ষীর শূন্যে ওরাকে।